KTV Originals. তো মমতা বন্দ্যোপাধ্যায় কম্প্রোমাইজ করছেন, এটা কে বললো? বিজেপি সব থেকে বড় শত্রু তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক শত্রু তো মমতা, এবং বিজেপি এটা কখনো হতে পারে? বিজেপি কখনো চাইবেন, মোদি এবং অমিত শাহ চাইবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি মমতার সাথে সেটিং, সুতরাং খারাপ রেজাল্ট করুক, এটা হতে পারে? নমস্কার, ঘোষাল নামায় আর একবার আপনাদের স্বাগত জানাই। আমি জয়ন্ত ঘোষাল। আজ আপনাদের কাছে যেটা বলতে যাচ্ছি সেটার বিষয়বস্তু হচ্ছে দিল্লিতে মমতার তিন দিন। এই তিন দিনে তিনি কি করলেন, কি করে গেলেন, এবং জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতি কোন পথে এবার এগোবে? কেননা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় এবং রাজ্য যে রাজনীতি তার একটা মস্ত বড় নির্ধারক শক্তি হিসেবে আর একবার অবতীর্ণ হয়েছেন। আমরা দেখলাম যে এবার দিল্লিতে এসে তিন দিনের প্রথম দিন তিনি যেটা করলেন সেটা হচ্ছে, প্রথমেই তিনি দলের সাংসদদের সঙ্গে একটা আলোচনায় বসলেন, একটা খোলামেলা আলোচনা। দেখুন, আলোচনা তো আলোচনার জায়গায় থাকে। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সাংগঠনিক ক্ষেত্রে বলেন, সেটাই সকলে মানে মোটামুটি মেনে নেন এবং আলাপ আলোচনা হয়, তারা ফিডব্যাক নেন। কিন্তু সেটার জন্য সংসদীয় দলের বৈঠকে যে একটা বিরাটভাবে ইনপুট গ্রহণ করে নীতি নির্ধারণ হবে তা নয়। কিন্তু যখনই মমতা দিল্লিতে আসেন তখন তিনি সাংসদদের সকলের সঙ্গে দেখা করেন। তাতে হয় কি, প্রত্যেক সাংসদের সঙ্গে তো নিয়মিত দেখা হয় না, কথা হয় প্রয়োজন ভিত্তিক, সবসময় উনি মোবাইলেও কিন্তু সবসময় অ্যাভেলেবেল সকলের জন্য। এটা সাধারণত ভারতের কজন মুখ্যমন্ত্রী করেন আমার মানে ঘোরতর সন্দেহ রয়েছে, যেটা সৌরভ গাঙ্গুলি পর্যন্ত বলেছেন যে আমি এরকম কোন বড় সেলিব্রিটি পলিটিশিয়ান কাউকে দেখিনি যে একটা মোবাইলে একটা প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে তার উত্তর পাওয়া যায়। এটা মানে এটা সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। তো এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করলেন, তার একটা একটা জনসংযোগ কর্মসূচি যেটা দলের ভেতরেও প্রয়োজন হয়, এবং তারা বিভিন্ন তাদের যে সমস্যা এলাকায়, অনেক সময় অনেক সাংসদদের সঙ্গে কিন্তু সেই জেলায় যে সংগঠন সেখানেও অনেক রকমের মানে গোলমাল থাকে, সেগুলো অভিষেকও ছিলেন, সকলের সঙ্গে সকলের একটা কথাবার্তা খোলামেলা হলো, অনেকে অনেকের ওয়ান ওয়ান কথাবার্তাও সেই সময় সেরে নেন। এটা আমি দেখেছি যখন একটা সময় পুরনো সংসদের সেন্ট্রাল হলে গল্প করতে করতে খেতে 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 গান গাইতে গাইতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিংটাও কিন্তু খুব আলাদা, খুব স্ট্রাকচার্ড, রেজিমেন্টেড নয়, অথচ তার মধ্যে কিন্তু একটা রেজিমেন্টেশন আছে। আমি অনেকবার লিখেছিলাম যে একটা চণ্ডী মণ্ডপের স্টাইল আছে, মানে রোসো রোসো বটে বটে এই যে ব্যাপারটা, এটা মমতার মধ্যে কিন্তু একটা রয়েছে। এটা আজকাল তো ক্রমশ উঠেই যাচ্ছে, এখন তো প্রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, তো মানে কি হবে আমিও জানি না ভবিষ্যতের রাজনীতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে শেষ যে রাজনৈতিক নেতারা এখনো এই ওল্ড স্কুলকে ধরে রেখেছেন তাদের মধ্যে একজন। এতে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সঙ্গে যে কথোপকথন। তারপরে তিনি এলেন সাংবাদিকদের মুখোমুখি, এবং এবারে কিন্তু সাংবাদিকদের কোনো প্রেস কনফারেন্স নয়, সাধারণত উনি সেটা এটাও অনেক সময় করেন যে দেখা সাক্ষাৎ করেন, এবং সংবাদপত্র গোষ্ঠীর প্রোপ্রাইটার অর্থাৎ এক কথা যাদের বলে মালিক, সেটা ইন্ডিয়া টুডেই হোক বা অন্য আরো অনেক ওয়্যার মানে যেগুলো ডিজিটাল অর্গানাইজেশন, তাদের যারা কর্ণধার অনেকেই সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন, এবং সেটাও কিন্তু একটা চিত্তাকর্ষক বিষয় যে বিট রিপোর্টাররাও ছিল। এবং আমাকে ডেরেক ওব্রায়েন, উনি এটা সংগঠিত করেছিলেন, উনি বলছিলেন যে সামনে সিনিয়র জার্নালিস্ট মানে যারা কর্ণধার তারা থাকছেন, আবার যারা বিট করেসপন্ডেন্ট যারা প্রতিদিন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তাদেরকে তো বাদ দেওয়া যাবে না, সুতরাং তারাও তাদের মর্যাদা নিয়ে থাকবেন। সুতরাং একটা খুব সুন্দর একটা মিলন, কিন্তু একটা মিডিয়ারও মিলন হলো, এবং এটা এটাও খুব মানে ইন্টারেস্টিং যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যেটা খুব ভালো লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বললেন যে দেখুন আমি খুব ভালো হয়তো ইংরাজি বলতে পারি না, কিন্তু মানে আমার যেটা বক্তব্য সেটাতে কিন্তু কোনো ধোঁয়াশা নেই, মানে আমি কিন্তু একদম সোজা সাপটা আপনাদের সব প্রশ্নের উত্তর দিই, আপনাদের জন্য অ্যাভেলেবেল। এবং উনি সত্যি সত্যি সেটা করলেন, এবং অনেকে বলছিলেন যে আপনি তো সবসময় অ্যাভেলেবেল হন, দেখা করেন, প্রধানমন্ত্রী তো কোনো সাংবাদিক বৈঠকই করলেন না। উনি বললেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি নিজে
যেটা সাফ সাফ কথা বলতে ভালোবাসি, অর্থাৎ কলেজ স্পেড এ স্পেড যেটাকে আমরা বলছি, সাদা কালোয় উনি কথা বলেন এবং সেটা কিন্তু অনেকটাই করলেন, এবং সেখানে তিনি প্রত্যেকটা প্রশ্নের খুব কংক্রিট জবাব দিয়েছেন, সেটা জোট থেকে শুরু করে মানে কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন, কখন হবেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি সাংবাদিক বৈঠকেই একটা গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছিলেন, যেটা পরের দিন যখন ইন্ডিয়ার বৈঠক হলো তখন কিন্তু তিনি সেই লাইনেই হাঁটলেন, পরের দিন যখন ইন্ডিয়ার বৈঠক হলো তখন তিনি কিন্তু সেই লাইনে শুধু হাঁটা নয়, তিনি দুটো জিনিস সাংঘাতিক করলেন, মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে দিলেন প্রধানমন্ত্রী হিসেবে, মানে একটা মুখ হিসেবে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এবং প্রধানমন্ত্রী কে হবেন, যদি সেটা তো সংখ্যা এলে হবে, সেটা তো সবাই জানেন এবং সেটা তো পরেই হবে, কিন্তু একটা মুখ যদি করতে হয়, এটা এক ঢিলে অনেক পাখি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি নিজের রেসে নেই, দ্বিতীয়ত তিনি কংগ্রেসের নেতৃত্বকে তা প্রার্থী করতে তিনি প্রস্তুত, নাম্বার থ্রি হচ্ছে যে দলিত একজন প্রার্থী সেই আইডেন্টিটিটাকে তিনি সম্মান দিয়েছেন, সেটা তৃণমূল কংগ্রেসেরও জন্য ভালো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেত্রী যদি মোদীর বিরুদ্ধে লড়াই করেন তাহলে হিন্দি বলয়, মানে এটা কিন্তু কংগ্রেসের মধ্যেও বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, সুতরাং এটা নতুন কিছু নয়, উনি কিন্তু এটা বলে গোটা দেশে একটা আলোড়ন ফেলেছেন। আর একটা জিনিস উনি বারবার বলছেন, সেটা তো প্রথম দিন থেকে বলছেন, শুনছে না কংগ্রেসের নেতারা, যে 1:1, এই যে অনেকে বলছেন না যে 300 আর 200 তুমি ভাগাভাগি করে দেওয়ার কে কে কতটা সিটে আসন লড়বে, এটা সিপিএম এর নেতার মুখ থেকে শুনছিলাম। আসলে উনি কিন্তু কিছু ডিকটেট করছেন না, উনি কিন্তু এটা বলছেন না যে ওহে এটা করো এটা আমার আদেশ, এটা একটা আলাপ আলোচনা এবং ওনার তো সেই যোগ্যতা রয়েছে। সিপিএম এর তো বিধানসভায় একটা আসন জিতেনি এবং সংসদেও তো আমরা দেখছি যে বামপন্থীদের কটা আসন রয়েছে। এখন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 বিজেপিকে পরাস্ত করেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7-7 বার লোকসভায় তিনি জিতেছেন, তো উনি তো একটা সাজেশন দিতে পারেন, এবং যখন জোটের প্রশ্ন তখন যেকোনো দল যেকোনো দলকে সাজেশন দিতে পারে, দলের যখন ইস্যু তখন সেখানে দল তার সিদ্ধান্ত নেয়, সুতরাং এটাতেও কোনো বিরোধ নেই, এটাতে বোঝার ভুল হচ্ছে, হয় মমতা বিরোধীরা তারা বুঝতে পারছেন না অথবা কনভিনিয়েন্টলি বুঝতে চাইছেন না, যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরের দিন মানে তৃতীয় দিনের বৈঠক, সেটাতেও দাবি দাওয়া আন্দোলন উনি একা যাননি, কেরালার মুখ্যমন্ত্রী একা দেখা করেন, স্ট্যালিন তার 2 দিন আগে একা দেখা করলেন, সেসব নিয়ে তো কখনো বিতর্ক হয় না জোটের মধ্যে। আজকে জোট শরিকরা প্রশ্ন করছেন যে কেন তিনি বাতিল করলেন না এই বৈঠক, কেননা এই সাসপেনশনের প্রেক্ষিতে হাওয়া ঘুরে গেছে, কেন করবেন, সাসপেনশনের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার তো উনি হচ্ছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ফিরে এসেও কিন্তু বঞ্চনার বক্তব্যে তিনি অটল, সুতরাং প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক মানে একটা সেটিং, এটা একটা হাস্যকর। যখন জ্যোতি বসু বারবার রাজীব গান্ধী থেকে শুরু করে নরসিংহ রাও, মমতা তো কংগ্রেস ছেড়েছে এই কম্প্রোমাইজের জন্য, তো মমতা বন্দ্যোপাধ্যায় কম্প্রোমাইজ করছেন এটা কে বললো, বিজেপি সব থেকে বড় শত্রু তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক শত্রু তো মমতা, এবং বিজেপি এটা কখনো হতে পারে, বিজেপি কখনো চাইবেন, মোদী এবং অমিত শাহ চাইবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি মমতার সাথে সেটিং, সুতরাং খারাপ রেজাল্ট করুক, এটা হতে পারে। একটা ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি কিন্তু সকলের সঙ্গে যোগাযোগ রাখেন, ব্যক্তিগত সম্পর্ক, এমনকি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যাকে নিয়ে এত মহাদেব কবি নেই ছড়া প্রধানমন্ত্রী বলেছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন বাঘেল এসেছিলেন সেটা একটা খুব সুন্দর জেস্চার, এবং সেখানে কিন্তু তিনি বাঘেলের পিঠে এসে হাত চাপড়ালেন, পাশে বিজেপির শিবরাজ সিং জ্যোতিরাদিত্য তাদের থেকে বেশি গুরুত্ব দিলেন, তো এটা নরেন্দ্র মোদীর দিক থেকে কিন্তু নতুন কিছু নয়। আমার খুব দুঃখ লাগে যে আমাদের দেশে আমরা কেন এই ব্যক্তিগত সম্পর্কটাকে কটুতায় নিয়ে যাচ্ছি, এটা কি শুধু পশ্চিমবঙ্গেই মানে এই দৃশ্যটা দেখা যায়? তবে এক কথায় বলা যায় যে 3 দিনে তিনি কিন্তু একটা এজেন্ডা সেট করে দিয়ে গেছেন জাতীয় রাজনীতির, কলকাতায় বসে তিনি কিন্তু হাতের চেটোর মতো করে জাতীয় রাজনীতিতে বসেন, এবং কংগ্রেসের গোসা যদি হয় যে তিনি কেন নাম ঘোষণা করেছেন, তাহলে আমি তাদেরও মনে করিয়ে দেব যে যখন যশবন্ত সিনহার নামটা উপরাষ্ট্রপতি পদে কংগ্রেস ঘোষণা করে দিয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আলোচনা করেননি, এবং এই যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনে যে যশবন্ত সিনহা এবং মার্গারেট আলুহা, সেটার সময়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই আলোচনাটা হয়নি। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার ফোন করে কতবার আলোচনা করেন, একটা পারস্পরিক আলোচনা এবং একটা বোঝাপড়ার মধ্যে দিয়েই কিন্তু জোটের সংস্কৃতিটা গড়ে উঠতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু সেই চেষ্টাটাই করেছেন,
সেই উদ্যোগে যারা বিরোধিতা করছেন আসলে তারা কিন্তু জোট সংস্কৃতিরই বিরোধিতা করছেন।